আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চীনাহাঁস কতগুলি ডিম দেয়। আসলে এই তথ্যটা যদি যারা অনলাইনে জড়িত, যারা অনলাইনে ফেসবুক ইউটিউব ব্যবহার করে, যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে ফার্মিং বিষয় নিয়ে, এদেরকেও যদি প্রশ্ন করা হয় যে একটি চীনাহাঁস বছরে কতগুলি ডিম দেয়, তারা অনায়াসে বলে দিবে 150 থেকে 160টি, কিংবা 107 পিস থেকে 170 পিস। কিন্তু আসলে 150 পিসই যদি ধরি, তাহলে একটি হাঁস একবারে কতগুলি ডিম দিবে, এর হিসাব কি বের করতে পারবেন? আসলে প্র্যাকটিক্যাল কি বলে, বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে একটি হাঁস সর্বোচ্চ 20টি 22টি থেকে সর্বনিম্ন 8-10টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এভারেজে যদি আমি ধরি 15 পিস করে ডিম দেয় এক একটি হাঁস, তো 15 পিস ডিম দিল, সে যদি ডিম নিয়ে ওমে বসে, তাহলে ওমে বসে থাকবে 32 থেকে 34 দিন। 15 দিন 15টি ডিম দিল, তারপরে বসে থাকলো 32 দিন বাচ্চা ফোটানোর জন্য, তাহলে কত হলো? 15 আর 30 45, আর বাচ্চা নিয়ে ঘুরবে ধরলাম আর 15 দিন, তাহলে 45 আর 15 ষাট দিনে ডিম উৎপাদন করলো কয় পিস? অনলি 15 পিস এভারেজে প্রতিটি হাঁস। তো তাহলে কিভাবে সম্ভব 150 থেকে 160টি বছরে? আসলে বলতে অনেক শোনা যায়, কিন্তু বাস্তবতা আসলে তা হয় না। হ্যাঁ, আরও একটা কথা আছে, ইনকিউবেটারে যদি ডিম ফোটান, সেক্ষেত্রে এক একটি হাঁস ডিমের প্রোডাকশন বেশি করবে। কিভাবে বেশি করবে? একটি হাঁস 15টি ডিম দিল, হয়তোবা সে আবার 20 দিন 25 দিন গ্যাপ দিয়ে আবার 15টি দিবে, আবার 15টি পারবে, আবার 20 দিন গ্যাপ দিয়ে আরও 15টি দিবে। তো হিসাব করুন আপনারাই, যদি এভাবে ডিম দিতে থাকে তাহলে বছরে কয়টি হয়। আসলে মুখস্থ বিদ্যা দিয়ে খামার হয় না, বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, গবেষণা এবং প্রচুর পরিমাণে গবেষণার প্রয়োজন আছে। গবেষণার শেষ নেই, ফার্ম করতে এলে অবশ্যই গবেষণা করে আসতে হবে, সঠিক তথ্য জেনে আসতে হবে, এবং মন গড়া কথা, বই পুস্তকের কথা, অনলাইন রিসার্চ করে, অনলাইনের যে ডাইলগুলো সেগুলো আসলে কতটুকুন সত্য বাস্তবতার সাথে সেটা দেখার বিষয় আছে। এটা দেখার জন্যই 30টি হাঁস নিয়ে রিসার্চ শুরু করেছি। ইনশাল্লাহ 3 মাস রিসার্চ করব, পরবর্তীতে 200 হাঁসের প্ল্যান আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।